আমরা 22 আসি রাই বাংলাদেশে আলো এ যা এখনো সময় আছে আমরা 22 আসি রাই হ্যাঁ ভাই হ্যাঁ তুই ভাইসে আসিস নাই ভাই ভাইসে আসিস নাই তুই সোজা পাবনা থেকে আসছিস আরে পজিশনে কি আছে পজিশনে কি হাল তো কথা একদম কবি নে পজিশনের কি আছে রে ভাই পজিশনের কি আছে যারা পাগলা যারা পাগলা গারো থেকে আসে তারা পজিশন দিয়ে কি করবে একবার যারে বুক দেই তারে কখনো কোনোদিন পিট দেই না সাকিবের টুবান সিনেমা টিজ বাইর হওয়ার পর তিনি বিভিন্ন প্রলাপ বকতে থাকেন আরে বাপ রে বাপ সুযোগ পাইছে কালকে একটা টিজার সাথে এই সুযোগে স্যার স্যার গালায় গেল গা এইটা নকল সেইটা নকল নকলের যেন উনি ফ্যাক্টরি খুলেছেন এই স্যার স্যার ইন্ডাস্ট্রিতে দুটা মাইরা ইন্ডাস্ট্রি মানুষদেরকে এই স্যার স্যার ঠিক করা উচিত আমি মনে করি আর এইসব বিষয়ে যদি আমরা কথা বলতে যাই তাদের বিপক্ষে চলে যায় তখন তারা লেলিয়ে পড়ে আমাদের উপর আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমাদের বিভিন্নভাবে তার ম্যানেজাররা গালাগাল করে এটা কি ঠিক আপনি যদি ভালো রিভিউ দেন ভালো কিছু বানান আপনাকে নিয়েও আমরা ভালো কথা বলবো আপনি তো ভালো কথা বলার কোনো কিছুই করেন না আপনি শুধু রোস্ট হওয়ার জন্যই সব কিছু বলেন তখন সবাই তো করতেছে তাহলে আপনারা সবাইকে এখন ফোন দেন শাকিব খান ব্যতীত তিনি এখন আসলেই পাগল ডেড বডি দেখতে কিভাবে আসে দোস্ত হাল তো কথা একদম কমি নে আর পুরো পাবা বিখ্যাত তোমার নাম কি পরে পরিচয় এই যে তুমি একটা কথা কইলে ভাই কারণ আমি জিনিস বানাইছি হ্যাঁ ডেড বডি খ্যাত পরিচালক MD একবার তিনি বেঁচে থেকেও যেন ডেড বডি আর সেই ডেড বডি দাফনের জন্য অথবা চিতায় চড়ানোর জন্য জায়গা খুঁজছেন সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন যদি যোগ্যতা না থাকে তাকে তো জোর করে আপনি এগিয়ে দিতেও পারবেন না সিনেপ্লেক্সেও তার ডেড বডির জায়গা হলো না শ্মশান হলো না শেষ কুলখানি তাহলে MD ইকবালের কোথায় হবে আসলে মানুষকে খোঁচাইলে শেষ পরিণতিতে এসেও মর্মান্তিক পাষণ্ডের শিকার হতে হয় MD ইকবাল তার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী কোথায় কি বলতে হবে উনি জানেন না আরে ভাই অডিয়েন্স কোথায় অডিয়েন্স চিন্তা করতে হবে আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি আছি এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই অনেক সুন্দর সুন্দর ছবি আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে এসব ছবি হল মালিকেরা তো তাদের ব্যবসা দেখবে তারা এখানে দেখছে না যে তারা কি দেশি সিনেমা না বিদেশি সিনেমা এই MD ইকবালের একজন ম্যানেজার আছে MD ইকবালকে নিয়ে কথা বলায় আমাকে তার ম্যানেজার ফোন করেন আমাকে অনেক হুমকি ধামকি দেয় আমাকে বলে আপনি সিনেমার কে আমি বলি আপনি সিনেমার কে উনি আমাকে ভড়ক দিয়ে বলে এই বেটা তুই সিনেমার কে তার জবাবে আমি বলি আমি সিনেমার এমন একজন ব্যক্তি যাকে ছাড়া সিনেমা তৈরি করাটা অহেতুক আমাকে ছাড়া আপনারা সিনেমা তৈরি করতেই পারেন না তখন সে বলল তাইলে আপনি কোন হরিদাস পাল তখন আমি তাকে বললাম আমি একজন দর্শক শ্রোতা আমি একজন অডিয়েন্স সিনেমা দেখি বাংলা সিনেমা দেখি সো আপনারাই বলেন দর্শক শ্রোতা ছাড়া কি কখনো সিনেমা তৈরি হয় তো আমাকে অনেক অপমান করেছিলেন তার ম্যানেজার তো আমি তাকে কোনো গালাগাল করি নাই কিচ্ছুই করিনি কারণ আমি জানি কৃতকর্মের ফল মানুষ একদিন না একদিন পায় এই যে ডেড বডি তার ডেড বডির শেষ প্রদাহ আর কোথাও হচ্ছে না সেখানে এসে উষ্টা খাচ্ছে ওখানে যেয়ে উষ্টা খাচ্ছে আর আমার তার ম্যানেজারের কথাগুলো কানে বাজছে